বিনোদন মানে সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। শুধু পরকীয়া নয়, গোয়েন্দা গল্পের প্রতি বাঙালির প্রীতি কিছু কম নেই। জি বাংলায় গোয়েন্দা গিন্নির ধারাবাহিক ছিল তার প্রমাণ। 2015 সাল থেকে 2016 পর্যন্ত টানা এক বছর চলেছিল এই ধারাবাহিক। পরকীয়া, সাংসারিক কুটকাচালি, এসবের থেকে দূরে গোয়েন্দা কাহিনী নির্ভর ফ্যামিলি মেলোড্রামা টিআরপি উঠেছিল তরতরিয়ে। কে বলে বাংলা টেলিভিশনে শুধু পরকীয়াতেই টিআরপি ওঠে? ইন্দ্রানী হালদার, ইন্দ্রজিৎ বসু, রত্না ঘোষাল, সৌরভ চট্টোপাধ্যায়ের মতো তারকাদের নিয়ে এই ধারাবাহিক খুব অল্প দিনের মধ্যেই দর্শকের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। রহস্যের জট ছাড়ানোর পাশাপাশি যৌথ পরিবারের মজার গল্পও ছিল নজরকাড়া। বাঙালি যৌথ পরিবারের বড় বউ, পরমা মিত্র সংসার সামলানোর পাশাপাশি তীক্ষ্ণ বুদ্ধির জোরে একের পর এক চুরি, ডাকাতি, খুন, অপহরণের রহস্যের জট ছাড়িয়েছেন। গোয়েন্দাগিন্নির চরিত্রে অভিনয় করেছিলেন ইন্দ্রানী হালদার। আর পাঁচটা ধারাবাহিক থেকে আলাদা এই ধারাবাহিকের স্বাদ দর্শকরাও বেশ পছন্দ করেছেন। তাই 2016 ধারাবাহিক শেষ হওয়ার পর থেকেই তাদের মধ্যে থেকে গোয়েন্দাগিন্নি সিজন 2 ফেরানোর দাবি ওঠে। অবশেষে দর্শকদের জন্য মিলল সুখবর, শীঘ্রই নাকি গোয়েন্দাগিন্নি নিয়ে আসছেন ইন্দ্রানী হালদার। স্টুডিও পাড়ায় গুঞ্জন, আগামী এপ্রিল মাস থেকেই নাকি গোয়েন্দাগিন্নি সিজন 2 এর শুটিং শুরু হচ্ছে। ইন্দ্রানী হালদার ছাড়াও সাহেব চট্টোপাধ্যায়, ইন্দ্রজিৎ বসু, অদিতিদের ফের একবার একসাথে দেখা যাবে এই ধারাবাহিকে। এই খবর অবশ্য অফিসিয়ালি জি বাংলার তরফ থেকে জানানো হয়নি, তবে গোয়েন্দাগিন্নি ফেরার আভাস পেতেই দারুণ খুশি হলেন দর্শকেরা। তাদের দীর্ঘদিনের চাহিদা এবার হয়তো পূরণ হতে পারে। গোয়েন্দাগিন্নির পর বেশ কিছুদিন ব্রেক নিয়ে স্টার জলসায় শ্রীময়ীতে দেখা গিয়েছিল ইন্দ্রানী হালদারকে। গোয়েন্দাগিন্নির দ্বিতীয় পার্ট আনার কথা উঠলেও উচ্ছ্বসিত হয়ে পড়েন ইন্দ্রানীও। তিনিও এবার আগে একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, আগামী দিনে গোয়েন্দাগিন্নি সিজন 2 আনা হলে তিনি তাতে কাজ করার জন্য আগ্রহ বোধ করবেন। বাঙালি গোয়েন্দাগিন্নি পরমা মিত্রর বেশ ফ্যান বেস রয়েছে, সোশ্যাল মিডিয়াতেও তাই এই নিয়ে চর্চা এখন তুঙ্গে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।